দেখো, তোমাদের যে চ্যাপ্টারটা চলছিল অর্থাৎ অপ্যাম, অপ্যাম চ্যাপ্টারের মধ্যে আমরা লাস্ট দিন যে ক্লাস হয়েছে সেই দিন আমরা ব্লক ডায়াগ্রাম এবং এর বেসিক অপারেশনটা দেখেছি। তো আজকে আমরা দেখবো এই অপ্যামকে ইউজ করে আমরা কি কি ধরনের সার্কিট বানাতে পারি, যেগুলো আছে যেরকম ইনভার্টিং, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, সামিং অ্যাম্প্লিফায়ার, ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটার, বাফার, কম্প্যারেটার, স্মিথ ট্রিগার এইসব। আচ্ছা, মৃত্যুঞ্জয় বাউরি, তুমি তুমি ইলেকট্রিক্যাল না, বুকলেট মৃত্যুঞ্জয় বাউরি? চলে গেছে, ওকে, ঠিক আছে। তো দেখো, এবার আমরা আমাদের টপিকটা শুরু করি। প্রথমে আমরা অপ্যাম্পকে ইউজ করে কি কি ধরনের সার্কিট বানাতে পারি, প্র্যাকটিক্যাল অপ্যাম্প সার্কিট, তার মধ্যে আমরা এগুলো সম্পর্কে দেখব, ঠিক আছে? তো প্রথমেই দেখো, প্রথমে হচ্ছে আমাদের ইনভার্টিং অপ্যাম্প, ইনভার্টিং অপ্যাম্পের সার্কিট এটা। তো তার আগে একটা জিনিস বলে নিই, ধরো আমরা এর আগের দিন অপ্যাম্প দেখেছি, অপ্যাম্পের সিম্বলটা কি রকম ছিল? দুটো টার্মিনাল, দুটো টার্মিনাল ছিল অপ্যাম্পের মধ্যে। এইটা হচ্ছে একটা অপ্যাম্পের সিম্বল, দুটো ইনপুট টার্মিনাল, একটা আউটপুট টার্মিনাল, আর এখানে দুটো টার্মিনাল ছিল যেটাকে আমরা প্লাস ভিসিসি এবং মাইনাস ভিসিসি বলে দেখাচ্ছিলাম। এগুলো হচ্ছে কি জন্য, না ট্রান্সজিস্টার যেগুলো এখানে আছে এর ভেতরে সেগুলোর বায়াসিং পারপাসের জন্য এগুলো আমাদেরকে ইউজ করতে হবে পাওয়ার সাপ্লাই হিসাবে। অনেক সময় কি বলেছিলাম, এইটা দেখাবে না, এই দুটো টার্মিনাল অনেক জায়গাতে এটা দেখাবে না, তো এখানে যেরকম এটাকে দেখায়নি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে হচ্ছে সাপোজ মাইনাস আর একটা হচ্ছে প্লাস। হ্যাঁ, তো এটা হচ্ছে ধরো আমার ভি মাইনাস টার্মিনাল, এখান দিয়ে ভি মাইনাস ভোল্টেজ ঢুকছে, এখান দিয়ে ধরো ভি প্লাস ভোল্টেজ ঢুকছে, আর এটা ধরো আমাদের ভি আউট, এটা হচ্ছে ভি আউট। আচ্ছা বলতো, এই যে অপ্যাম্পটা আমরা দেখিয়েছি, এই অপ্যাম্পটা ওপেন লুপ কন্ডিশনে আছে না ক্লোজ লুপ কন্ডিশনে আছে? এই ওপেন অপ্যাম্প লুপ, ওপেন লুপ, কারণ হচ্ছে দেখো এখানে আমার ইনপুট টার্মিনাল কোনগুলো, ইনপুট হচ্ছে দুটো টার্মিনাল, এটা একটা ভি মাইনাস ইনপুট ভি প্লাস। আর এটা হচ্ছে আর একটা ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুটের সঙ্গে আউটপুটের কোনো তার দিয়ে তো যুক্ত করা নেই, তাহলে এটাকে আমরা বলবো ওপেন লুপ কন্ডিশন। এবং আরেকটা জিনিস আমি আগের দিন বলেছিলাম, যেগুলো অপ্যাম্পের বৈশিষ্ট্যর মধ্যে তোমাদেরকে জানতে হবে, ওপেন লুপ গেন যেটাকে আমরা এভি বলি, আইডিয়াল অপ্যাম্প হলে সেটা কিরকম রেঞ্জের হয়? ওপেন লুপ গেন যেটা হয় সেটা হচ্ছে নিয়ারলি ইনফিনিটি হয়। আচ্ছা, ইনপুট রেজিস্ট্যান্স যেটা হয় সেটা কিরকম হয়? ইনপুট রেজিস্ট্যান্স ওপেন লুপ, ইনপুট রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল ইনফিনাইট। অপ্যাম্প ইনফাইনাইট হয়। আউটপুট রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল অপ্যাম্প কত হয়? জিরো আউটপুট জিরো রেজিস্ট্যান্স টেন্ডস টু জিরো হয়, ঠিক আছে? আর হচ্ছে সিএমআরআর কত হয়? সিএমআরআর কমন মোড রিজেকশন রেশিও টেন্ডস টু ইনফিনিটি হয়, ঠিক আছে? এটাও টেন্ডস টু ইনফিনিটি হয়, বোঝা গেল? আচ্ছা, যেহেতু একটা আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে কারেন্ট ইকুয়াল টু কত হবে, তাহলে ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু ইনফিনিটি, তাহলে ইনপুট কারেন্ট কত ঢুকবে? এই প্লাস মাইনাস টার্মিনালের মধ্যে কোনো কারেন্ট কি পাস করবে? কোনো কারেন্ট কিন্তু মাইনাস টু প্লাস, মানে এই যে দুটো টার্মিনাল এদের মধ্যে কিন্তু কোনো কারেন্ট প্রবেশ করবে না। এর কারণ হচ্ছে এখানে আমার কত রেজিস্ট্যান্স আছে? ইনফাইনাইট রেজিস্ট্যান্স। ইনফাইনাইট রেজিস্ট্যান্স কখনোই কোনো কারেন্টকে তার মধ্যে পাস হতে অ্যালাউ করবে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল অপ্যাম্প ইউজ করব, আমরা কিন্তু কখনোই তাকে ওপেন লুপ কন্ডিশনে ইউজ করব না, আমরা এটাকে ইউজ করব হচ্ছে ক্লোজ লুপ কন্ডিশনে। মানে এই সার্কিটটাকেই কোনোভাবে আমরা মডিফাই করব, এবং মডিফাই করে তবে আমরা সেটাকে একটা প্র্যাকটিক্যাল সার্কিটে ব্যবহার করতে পারবো। তো প্রথম যে প্র্যাকটিক্যাল সার্কিট আমরা দেখব এই অপ্যাম্প থেকেই, সেটাকে নাম দেওয়া হচ্ছে কি, এক নাম্বার আমরা প্রথমেই দেখছি হচ্ছে এখানে দেখো ইনভার্টিং অপ্যাম্প, ইনভার্টিং অপ্যাম্প।
ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনভার্টিং অপ অ্যাম্প, তার সার্কিটটা আমরা এখানে ধরো দেখাবো, এক্সপ্লেন করব। এখানে দেখো একটা সার্কিট দেখানো হয়েছে, এখানে এটা কি টার্মিনাল অপ অ্যাম্পের, এটা হচ্ছে অপ অ্যাম্পটা, ঠিক আছে, ত্রিভুজের মতো যে সিম্বলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপ অ্যাম্পটা, এটা হচ্ছে অপ অ্যাম্পটা। তার হচ্ছে দুটো টার্মিনাল আছে, দুটো টার্মিনাল ইনপুটের জন্য আছে, একটা হচ্ছে মাইনাস আর একটা প্লাস। তো মাইনাস টার্মিনালটাকে কি টার্মিনাল বলে, এটা কি ধরনের ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট টার্মিনাল, ইনভার্টিং, ঠিক আছে, ইনভার্টিং। আর যেটা প্লাস টার্মিনাল সেটাকে কি বলে, এটাকে বলে, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, ইনভার্টিং, আর এটা হচ্ছে নন ইনভার্টিং, এটাকে বলে নন ইনভার্টিং, ঠিক আছে, নন ইনভার্টিং মানে যেটাতে উল্টে যায় না, নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস দেখাইনি, আমি বলেছিলাম ওটা অনেক জায়গাতে দেখানো থাকবে, অনেক জায়গায় থাকবে না, এখানে তোমরা চাইলে দেখাতেও পারো। এখানে ধরো তুমি প্লাস ভিসিসি দেখালে, হ্যাঁ, আর এখানে ধরো নিচে মাইনাস ভিসিসি দেখালে, আচ্ছা দেখো এখানে দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে ইনভার্টিং ইনপুট টার্মিনাল আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, ওকে। আচ্ছা, এখানে আমাদের দুটো জিনিস দেখানোর থাকে, অনেক এখানে যেমন দেখাইনি, তোমরা নাও দেখাতে পারো, আবার দেখাতেও পারো। এখানে মানে দুটো বলেছিলাম, দুটো টার্মিনাল পাওয়ার সাপ্লাইয়ের জন্য দেখাতেও পারো, নাও দেখাতে পারো, প্লাস ভিসিসি আর মাইনাস ভিসিসি, এটা না দেখালেও কোনো ম্যাটার করবে না, মানে বেসিক্যালি ওটা আছে ধরে নাও, ঠিক আছে। এবার কি করেছে দেখো, এখানে ইনপুট টার্মিনালটা যেখানে কানেক্ট করেছে সেখানে আমার একটা রেজিস্টারের থ্রু দিয়ে একটা সাপ্লাই এর সঙ্গে কানেক্ট করেছে, একটা ভোল্টেজ সোর্স ভি ওয়ান, সেটাকে একটা থ্রু রেজিস্টার আর ওয়ান এটাকে কানেক্ট করেছে। আবার কি করেছে, আউটপুট টার্মিনাল তো এইটা, এবার দেখো আউটপুটের সঙ্গে ইনপুটকে একটা রেজিস্টার দিয়ে জুড়ে দিয়েছে, এখানে একটা ফিডব্যাক রেজিস্টার যার মান হচ্ছে কত, ফিডব্যাক রেজিস্ট্যান্সের মান হচ্ছে আরএফ, এটা দিয়ে জুড়ে দিয়েছে। তাহলে এটা কি ধরনের লুপ হয়ে গেল, এটা কি ওপেন লুপ থাকলো না, এটা ক্লোজ ক্লোজ লুপ লুপ, হয়ে গেল, এটা ওপেন লুপ থাকলো না, কারণ দেখো ইনপুট এখানে ঢুকেছিল, ইনপুটের সঙ্গে আউটপুটের আমরা একটা তার দিয়ে মানে ডাইরেক্ট তার দিয়ে জুড়িনি, একটা রেজিস্টার দিয়ে লিমিট করেছি, কানেক্ট করেছি আর কি, তাহলে এটা হয়ে গেল ক্লোজ লুপ। তাহলে এই ধরনের কনফিগারেশনকে বলা হয় ইনভার্টিং অপ অ্যাম্প কনফিগারেশন। আমি এখানে আরেকবার ডায়াগ্রামটাকে এঁকে নিই, তাহলে কি বলছে, একটা রেজিস্টার আছে এরকম, এটা এসে আমার এখানে ঢুকলো, কোথায় ঢুকেছে, কোন টার্মিনালটাই ঢুকেছে মনে রাখতে হবে, কিন্তু ইনভার্টিং ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আউটপুট নেগেটিভ টার্মিনাল, টার্মিনাল, নেগেটিভ মানে হচ্ছে ইনভার্টিং ইনপুট, ঠিক আছে। আর এইটাকে কি করেছে, নন ইনভার্টিং টার্মিনাল, গ্রাউন্ড এটাকে করে, কিন্তু, এটাকে কিন্তু গ্রাউন্ড করে দিয়েছে, মানে এখানে কত ভোল্টেজ থাকবে, জিরো গ্রাউন্ডের জিরো, ভোল্টেজ কত হয়, জিরো। এটাকে আমরা ভি সাপোজ আই নাম দিলাম, ইনপুট তো তার জন্য ভি আই নাম দিলাম সাপোজ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করেছে, এই যে জায়গাটা যেটা আমার নন ইনভার্টিং সরি ইনভার্টিং ইনপুট টার্মিনাল, সেটাকে একটা ফিডব্যাক রেজিস্টারের মাধ্যমে কার সঙ্গে কানেক্ট করেছে, ফিডব্যাক আউটপুটে রেজিস্টার স্যার, আউটপুটের সঙ্গে তাকে কানেক্ট করে দিয়েছে। এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ হচ্ছে ভি ও, ঠিক আছে, আউটপুট বোঝাচ্ছে। আর এটা কত, এই রেজিস্ট্যান্সের মান সাপোজ ধরে নাও ইনপুট রেজিস্ট্যান্স, এটাকে আমরা সাপোজ আর আই নাম দিচ্ছি, সাপোজ আর আই নাম দিচ্ছি ইনপুটকে বোঝানোর জন্য। আর এটা কি ধরনের জিনিস হচ্ছে, আউটপুটটাকে আমরা আবার ইনপুটের সঙ্গে ঘুরে কানেক্ট করছি, এটাকে কি বলে, আমি এর আগে একদিন ফিডব্যাক কথাটা বলেছিলাম, ফিডব্যাক ব্যাপারটা কি, একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ফিডব্যাক ব্যাপারটা কিরকম হয়, ধরো একটা এরকম সার্কিট আছে, ইনপুট এটা একবার ব্লক, দিয়ে আউটপুটটা হ্যাঁ, বারবার পাওয়া যাবে। মানে এখানে আমরা একটা ইনপুট দিচ্ছি, এখানে আমরা একটা আউটপুট পাচ্ছি,
এবার হচ্ছে আউটপুটটাকে নিয়ে আমরা একটা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আমরা আবার ইনপুটে ফিরিয়ে দিচ্ছি। তাহলে এই ভোল্টেজটাকে কি ভোল্টেজ বলে? এটাকে ভিএফ বলে। এই ভোল্টেজটা থ্রু ফিডব্যাক ফ্র্যাকশন হয়ে মানে আউটপুটের সঙ্গে ইনপুটের যে কানেকশন সেই ভোল্টেজটাকে আমরা ফিডব্যাক বলি বা ফিডব্যাক ভোল্টেজ বলি। তো বেসিক্যালি এই জিনিসটাকে আমরা ফিডব্যাক সার্কিট বলতে পারি। তা ফিডব্যাক সার্কিটে যে রেজিস্ট্যান্সটা আছে সাপোজ আমরা তার নাম দিচ্ছি আর এফ, যেহেতু এটা ফিডব্যাককে বোঝাচ্ছে তো আমরা আর এফ এটাকে নাম দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে ইনপুট রেজিস্টার তার রেজিস্ট্যান্স হলো আর আই, আর ফিডব্যাক রেজিস্ট্যান্স তার রেজিস্ট্যান্স হলো আর এফ। এবার একটা জিনিস দেখো, যখন আমরা একে কানেক্ট এরকম করছি ভিআই ভোল্টেজটা আমরা যখন এর মধ্যে কানেক্ট করছি, তাহলে এখানে ভোল্টেজ কত আছে? ইনভার্টিং নন ইনভার্টিং যে টার্মিনাল এখানে ভোল্টেজ কত আছে? এটা রেফারেন্স ভোল্টেজ মানে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, মানে এখানে আমার 0 ভোল্ট আছে, ঠিক কি না? এই জায়গাতে 0 ভোল্ট আছে, এটা বুঝতে পারছো তো? কারণ এটা গ্রাউন্ড, গ্রাউন্ড মানে অলওয়েজ 0 ভোল্ট। তার মানে এই নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল যদি আমরা ওটাকে ভি প্লাস নাম দিই, ভি প্লাস উইল বি হাউ মাচ? ইট উইল বি 0 ভোল্ট। এই জায়গাকার ভোল্টেজ প্লাস টার্মিনালের ভোল্টেজ সেটাকে যদি আমরা ভি প্লাস লিখি আমরা বলতে পারি এটা 0 ভোল্ট, কারণ ওটা তো গ্রাউন্ড, এটা তো গ্রাউন্ডের সঙ্গেই যুক্ত আছে। এবার দেখো একটা জিনিস আমি আগের দিন বলেছিলাম, অপ্যাম্পের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য যে অপ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স কত হয়? ইনফিনিটি হয়, ঠিক কি না? ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি। তার মানে কি? অপ্যাম্পের যে মাইনাস টার্মিনাল আর প্লাস টার্মিনাল অর্থাৎ ইনভার্টিং টার্মিনাল এবং নন ইনভার্টিং টার্মিনাল এদের মধ্যে কোনো কারেন্টের ফ্লো হবে না, কারণ এদের মধ্যে রেজিস্ট্যান্স ইনফিনিটি। এবার যদি কারেন্টের ফ্লো না হয় তার মানে কি? এইটুকুর মধ্যে ভোল্টেজের কোনো ড্রপ হবে না। ভোল্টেজের ড্রপ মানে আমরা কি জানি? ভোল্টেজ ড্রপ এই মাইনাস আর প্লাস এর মধ্যে যে ভোল্টেজ ড্রপ যেটা হবে সেটাকে যদি আমরা ভি ডি নাম দিই, ভোল্টেজ ড্রপ ইজ বেসিক্যালি হাউ মাচ? কারেন্ট হুইচ ইজ ফ্লোয়িং থ্রু দিস, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে গণিত এখানকার যে রেজিস্ট্যান্সটা। কিন্তু যেহেতু এটা ওপেন মানে এটা হচ্ছে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে কি? আরটা টেন্ডস টু ইনফিনিটি, এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এবার ইনফিনিটি যদি এটা হয়ে যায় এটা কত হয়ে যাবে? এটা কিন্তু 0, ইট টেন্ডস টু 0 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে 0 কে কোনো কিছু দিয়ে গুণ করলে কত হয়? 0ই হয়। তার মানে এই দুটো টার্মিনালের মধ্যে কিন্তু কোনো ভোল্টেজের ডিফারেন্স থাকবে না, বুঝা গেল? ভোল্টেজের ডিফারেন্স মানে কি? ধরো দুটো টার্মিনাল আছে, আমি তোমাদেরকে বলছি দুটো টার্মিনাল, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এই দুটো টার্মিনালের মধ্যে আমরা বুঝতে পারছি তো, এখানে বেসিক্যালি যদি ধরতাম এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ধরো আমরা ভি মাইনাস টার্মিনাল বলছি, এটাকে ধরো ভি প্লাস টার্মিনাল বলছি। এবার এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে সাপোজ আমরা আর আই নাম দিচ্ছি, হ্যাঁ? এবার কি হচ্ছে, যেহেতু আর আইটা ইনফিনিটি এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হতে পারবে না, আই ইকুয়াল টু 0 হয়ে যাবে। যদি আই ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে এর মধ্যে কোনো ড্রপ হবে কি? এইটুকুর মধ্যে কোনো ভোল্টেজের ড্রপ হবে না। যদি ভোল্টেজের ড্রপ না হয় তাহলে কি হবে? ভি মাইনাস ইকুয়াল টু আমরা বলতে পারি ভি প্লাস, ঠিক আছে? ভি মাইনাস ইকুয়াল টু ভি প্লাস মানে একটা অপ্যাম্পের ক্ষেত্রে, আইডিয়াল অপ্যাম্পের ক্ষেত্রে যেহেতু তার ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হয়, তার মানে তার নন ইনভার্টিং এবং ইনভার্টিং টার্মিনাল এদের দুজনের ভোল্টেজ সেম হবে, পোটেন্সিয়াল সেম হবে। তাহলে এইটা থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে আমরা ভি প্লাস সমান কত পেয়ে গেছি? 0 পেয়ে গেছি। কেন? কারণ এটা গ্রাউন্ডের সঙ্গে যুক্ত আছে, গ্রাউন্ডের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তো 0 হবে। তার মানে এখানে ভোল্টেজ 0 যদি হয় তাহলে ভি মাইনাস কত হবে বলো? এই এতক্ষণ যেটা বললাম সেখান থেকে ভি মাইনাস সমান কত হবে? ওটাও 0ই হবে, কারণ ভোল্টেজ রেজিস্ট্যান্স ইনফিনিটি, মানে ভোল্টেজ ডিফারেন্সটা তো 0 দুটোর মধ্যে, কারণ ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? তার মানে এই জায়গাকার ভোল্টেজ হচ্ছে 0, তাই তো? এখানেরও ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এবারে একটা জিনিস আমাকে বলো, যদি আমরা দেখি এখানে ভোল্টেজ কত? ভিআই। এখানে ভোল্টেজ কত? 0। তাহলে এটুকুর মধ্যে একটা কারেন্টের ফ্লো হবে, এখান দিয়ে একটা কারেন্ট এদিকে আসবে, আসবে কি না? দুটোর মধ্যে ভোল্টেজের একটা ডিফারেন্স আছে, তাহলে তো কারেন্ট একটা ফ্লো হওয়া উচিত এই রাস্তা দিয়ে, হ্যাঁ স্যার যাবে। তাহলে সেই কারেন্টটা আর আইটা তো ইনফিনাইট যাবে কি করে? না, আর আইটা ইনফিনিটি না, এটা হচ্ছে আমাদের সাপোজ যদি এটাকে বুঝতে তোমাদের ভুল হয় মানে ওটা কিন্তু ওই রেজিস্ট্যান্সটা নয়, এটা আমরা বাইরে থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, এটাকে তোমরা সাপোজ আর ওয়ান নাম দাও তাহলে বেটার হবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সাপোজ আমরা এটাকে আর ওয়ান নাম দিলাম, ঠিক আছে? তাহলে তো কোনো অসুবিধা নেই, মানে আর আই মানে বেসিক্যালি এইখানে এই দুটো টার্মিনালের মধ্যেকার যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স বলছি,
আর আর ওয়ান যেটা আমি বলছি সেটা কিন্তু বাইরে আমরা থেকে জয়েন আমরা করেছি একটা তো এটা। কানেক্ট করেছি, ঠিক আছে? তাহলে বলো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, আমরা যদি সেই কারেন্টটাকে আই আই নাম দিচ্ছি, ইনপুট কারেন্ট, তাহলে আই আই সমান আমরা কি লিখতে পারি? দুটো ভোল্টেজের ডিফারেন্স ভিআই ডিভাইডেড বাই, ভিআই বাই আর ওয়ান হ্যাঁ, ভিআই মাইনাস কত, ভিআই মাইনাস জিরো, জিরো। ভিআই এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ জিরো ভোল্ট, তার মানে ভিআই মাইনাস জিরো, এটা হচ্ছে ভোল্টেজের ডিফারেন্স বাই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স কত আছে, আর ওয়ান। তার মানে বেসিক্যালি এটা বলা যেতে পারে ভিআই বাই আর ওয়ান, এটা হলো আমার এইখান দিয়ে কারেন্টটা এসেছে, ঠিক আছে? এইটা হচ্ছে ইনপুট কারেন্ট এখানে এসেছে। এবারে একটা জিনিস লক্ষ্য করো, যখন এই কারেন্টটা এখান থেকে শুরু হয়ে এখানে এসে এখানে এসে পৌঁছালো, এই কারেন্টের কাছে দুটো রাস্তা আছে। কোন দুটো রাস্তা? একটা হচ্ছে এই দিকে যাওয়ার আর একটা হচ্ছে এই দিকে যাওয়ার, ঠিক কি না? কিন্তু এই দিকে কি কোনো কারেন্ট যাবে? এই দিকে কোনো কারেন্ট আসবে কি? আসবে না। না স্যার, কেন আসবে না? কারণ এখানে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি রেজিস্ট্যান্সের মধ্যে না কারেন্ট স্যার, কেন যাবে? যাবে না, ও তো যাবে না ওই দিক দিয়ে। তাহলে কি হবে, সমস্ত যে কারেন্টটা এলো, যেটা এই আই আই কারেন্টটা এখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে এদিক দিয়ে আস্তে আস্তে, মানে কারেন্টটা ধরো এখান থেকে শুরু হয়ে এখানে এলো, এখানে এলো, এখানে এসে সমস্ত কারেন্টটা কোন দিক দিয়ে চলে যাবে? এই ফিডব্যাক দিয়ে এই দিকে চলে যাবে, ফিডব্যাক দিয়ে এই দিকে চলে যাবে, বুঝা গেল? কিন্তু এর ভেতরে কিন্তু কোনো কারেন্ট ঢুকবে না, তার মানে সমস্ত কারেন্টটাই আমার চলে যাবে হচ্ছে এই রাস্তা দিয়ে। আচ্ছা, এই রাস্তা দিয়ে যে কারেন্টটা যাবে, আমরা সাপোজ সেই কারেন্টটাকে এখনকার জন্য আই এফ নাম দিচ্ছি। তোমাকে বলো দেখি, এখানকার ভোল্টেজ হলো জিরো, এখানকার ভোল্টেজ কত, এই জায়গাকার ভোল্টেজ কত, এই যেটা ভি আউট ভি আউট বা ভি ভি জিরো আমরা ওটাকে বলছি, বা ভি ও বলতে পারো, তাহলে আমাকে বলো আই এফ সমান কত? আই এফ সমান আমরা কি লিখতে পারি? ভি আউট মাইনাস আর এফ বাই না ভি না আউট না মাইনাস জিরো বাই আর এফ ভি না আউট মাইনাস জিরো বাই না, আই এফ মানে আমি কোন দিক থেকে কোন দিকে দেখাচ্ছি, জিরো থেকে ভি আউটের দিকে দেখাচ্ছি। তাহলে প্রথমে কোন ভোল্টেজটা লিখবো, যেদিক থেকে যেদিকে যাচ্ছে, প্রথমে আমার জিরো হবে না? আমি তো জিরো জিরো থেকে ভি মাইনাস ভি আউটের আউট দিকে বাই কারেন্টটা দেখাচ্ছি, তার মানে জিরো মাইনাস ভি আউট বা ভি ও লিখছি এখানে, ডিভাইডেড বাই কত, বাই আর এফ আর এফ, আর এফ ঠিক আছে? আর এফ, তার মানে কত হয়ে গেল, ভি এফ আই এফ সমান, আই এফ মাইনাস সমান ভি হয়ে আউট গেল বাই আর এফ মাইনাস অফ ভি আউট বাই ভি আউট বাই আর এফ, আর এফ আর এফ, ঠিক আছে? এবার একটা জিনিস আমি বলতে পারি, যেটা আমার আই আই যেটা ছিল আর আই এফ যেটা ছিল, দুটো তো সেমই হবে, কারণ আই আই কারেন্টটাই এখান দিয়ে এতটা আসবে, মানে আই আই কারেন্টটা এখান দিয়ে এলো, সেটাই আমার এদিক দিয়ে যাচ্ছে, মানে আই আই এবং আই এফ দুটো বেসিক্যালি সেম কারেন্ট। এবার আমরা দুটোকে ইকুয়েট করে দেবো, আই আই আর আই এফ দুটোকে আমরা ইকুয়েট করে দেবো। ইকুয়েট করে দিলে কি পাবো, আই আই ইকুয়াল টু, যদি ও সরি, আই আই ইকুয়ালস টু যদি আমরা আই এফ লিখে দিই, তাহলে কি লিখতে পারি বলো? আই আই ইকুয়ালস টু আই এফ, স্যার, টু অফ আই ওয়ান, হ্যাঁ, টু ইন্টু আই ওয়ান স্যার লিখতে পারি স্যার, তো টু ইন্টু আই ওয়ান কাকে লিখবে? আই আই মানে ইনপুট কারেন্ট যেটা এখান দিয়ে এখানে পর্যন্ত এলো, এই কারেন্টটাকে আমরা আই আই নাম দিচ্ছি, আর এখান থেকে এই যেটা এখানে গেল এটাকে আমরা আই এফ নাম দিচ্ছি, তো দুটো কারেন্ট তো সেম, আই আই ইজ ইকাল টু তো আই এফ, কারণ তাছাড়া তো আর কিছু নয়। তাহলে আই আই এর ভ্যালু কত স্যার হয়েছিল, স্যার মাইনাস আছে তো, ভি আই এফ টা ইনপুট বাই মাইনাস আর আছে, ওয়ান, কোনটা মাইনাস আছে, এই আই এফ মাইনাস টা তো স্যার, নেই না, ভি আই বাই আর ওয়ান, এটা হচ্ছে আই আই, এটা হচ্ছে আই আই, আই আই এর ভ্যালুটা আর কত, এটা আই 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 এর ভ্যালু কত আছে, ভি আই বাই ভি আই বাই আর ওয়ান, আর ওয়ান ইকুয়ালস টু আমরা কি আর এটা লিখতে পারি, ইকুয়ালস মাইনাস টু ভি আউট বাই আর এফ, মাইনাস ভি ওই তো আউট স্যার বাই, মাইনাস হ্যাঁ, মাইনাস ভি আউট বাই বাই আর এফ আর এফ, আর এফ ঠিক আছে? তাহলে আর তাহলে বলো ভি আউট বাই ভি আই সমান কত হচ্ছে, ভি আউট বাই ভি আই সমান হচ্ছে আমার আর আউটপুট ওয়ান বাই মাইনাস আর আর ওয়ান বাই আর এফ মাইনাস অফ আর আর ওয়ান ওয়ান বাই আর এফ আর ওয়ান আর এফ বাই আর ওয়ান, আর এফ বাই আর ওয়ান আর এফ বাই আর ওয়ান, এটা হলো আমার। তাহলে এক্ষেত্রে আমরা যে ভি আউট বাই ভি আই পেলাম, এটাকে আমরা কি গেন বলবো, এটাও তো গেন, আউটপুট বাই ইনপুট, দ্যাট মিনস গেন, আমরা ইনপুট ভোল্টেজ ভি আই দিচ্ছি, আউটপুট ভোল্টেজ ভি আউট দিচ্ছি, কিন্তু এই গেনটা কি গেন, এটা কি আমার ওপেন লুপ গেন? না, এটা ওপেন লুপ নয়, কারণ আমরা তো এখানে পাথটাকে ক্লোজ করে দিয়েছি, এখানে তো সার্কিট ক্লোজ হয়ে গেছে, এটা তো ক্লোজ লুপ হয়ে গেছে না? তার মানে এই ফিডব্যাক যুক্ত যদি এরকম সার্কিট হয়, সেই অবস্থায় আমরা যে গেনটা পাচ্ছি, এই গেনটাকে আমরা কি গেন বলবো, এটা আমরা ক্লোজ লুপ সার্কিটের গেন বলবো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, হোয়েন দ্য সার্কিট ইজ ওয়ার্কিং এজ এ আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, দেন দ্য গেন ইজ
যেটাকে আমরা গেন বলবো সেটাকে আমরা এরকম ভাবে ডিনোট করব, এ ভি এফ উইথ ফিডব্যাক যেহেতু ইজ ইকাল টু হচ্ছে মাইনাস অফ আর এফ বাই আর আর ওয়ান, ঠিক আছে, আর এফ বাই আর ওয়ান, এটাই হচ্ছে আমাদের একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেনের এক্সপ্রেশন, ঠিক আছে, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেনের এক্সপ্রেশন। এবার এটাকে আমরা ইনভার্টিং কেন বললাম, ইনভার্টিং বললাম এই কারণে, দেখো আউটপুট যেটা আমরা পাবো, ধরো আমরা ভিআই কথার কথা, ভিআই ইজ ইকাল টু ধরো আমরা প্লাস ফাইভ ভোল্ট দিয়েছি, সাপোজ ভিআই ইজ ইকাল টু প্লাস ফাইভ ভোল্ট। এবার মনে করো আর এফ ইজ ইকাল টু আমার হচ্ছে সে 2 কিলো ওহম, ঠিক আছে, 2 কিলো ওহম, আর ধরো আর আই ইজ ইকাল টু হচ্ছে আমার, আর আই ইজ ইকাল টু হচ্ছে সে 5 কিলো ওহম, ঠিক আছে, স্যার 5 আর 1 আর 1 করুন স্যার, আর 1 আর 1 সরি আর 1 আর 1 ইজ ইকাল টু হচ্ছে 5 কিলো ওহম। তাহলে বলো দেখি আমাদের আউটপুট কত হবে, দেন হোয়াট উইল বি দা ভি আউট, হোয়াট উইল বি দা ভি আউট ইন কেস অফ ইট ইজ এ ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যদি এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হয় তাহলে ভি আউটটা কত হলো, ভি আউট বাই ভি আই ইকুয়াল টু আর এফ বাই আর 1, হ্যাঁ ভি আউট বাই ভি আই, ভি আউট বাই ভি আই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 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 অফ অফ আর এফ বাই আর এফ বাই আর 1, আর এফ বাই আর 1, ঠিক আছে, তাহলে আর এফ এর ভ্যালু কত স্যার, 2 ওহম হবে, 2 ওহম, আর এফ এর ভ্যালু কত 2, আর এর ভ্যালু কত 5, ঠিক আছে, তাহলে ভি আউট সমান কত হচ্ছে 5, 2 ভি আউট সমান হয়ে যাচ্ছে মাইনাস অফ 2 এর 5 পাবো, 2 ভোল্ট, ওহম না ভোল্ট, ভি আউট মানে ইজ দ্য ভোল্টেজ না, ভোল্টেজ মিন্স ইট উইল বি ইন ভোল্ট ইউনিট, তাহলে মাইনাস 2 ভোল্ট, শুধু 2 ভোল্ট না কিন্তু মাইনাস 2 ভোল্ট পেলাম, মাইনাস 2 ভোল্ট পেলাম, ঠিক আছে, এটাই হলো আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে যদি আমরা এটাকে গ্রাফিক্যালি আঁকি, এটা গ্রাফের আকারে যদি আমরা দেখাতে চাই ইনপুট এবং আউটপুট দুটোকে, আমরা কি রকম পাবো গ্রাফটা বলো, ইনপুটের গ্রাফটা আমার কেমন হবে আর আউটপুটের গ্রাফটাই বা কেমন হবে, ডিসি তো, ডিসি মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা টাইম দেখাই, টাইমের সঙ্গে কিন্তু এর কোনো পরিবর্তন নেই, অলওয়েজ ফিক্সড, তাহলে এটা যদি আমাদের প্লাস ভিআই হয় এটাকে আমরা প্লাস ফাইভ ভোল্ট বলতে পারি, ইট ইজ এ প্লাস ফাইভ ভোল্ট, এটা কিসের গ্রাফ হলো, এটা হলো আমাদের ভিআই এর গ্রাফ, কিন্তু ভি আউটের গ্রাফটা কিরকম হবে বলো, মাইনাস হবে স্যার, ভি আউটের গ্রাফটা এটা হলো আমাদের টাইম অ্যাক্সিস, ভি আউট ইজ ইকাল টু কিন্তু অলওয়েজ আমাদের মাইনাস মাইনাস 2 ভোল্ট হবে, মাইনাস 2 ভোল্ট, মানে আমরা যেটা পজিটিভ ভোল্টেজ এখানে দিলাম আমরা আউটপুটে কি ধরনের ভোল্টেজ পেলাম, মাইনাস ভোল্টেজ পেলাম, এটাকে আমরা রেফারেন্স ধরতে পারি, জিরো ধরতে পারি, ঠিক আছে, তার মানে আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম, বাট এই গ্রাফিক আমরা দেখাতে পারতাম, ওটা না করে আমরা এই গ্রাফিক যদি এটাকে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে, এটা যদি প্লাস ফাইভ ভোল্ট ওটা হলো ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ হলো আমাদের সবুজ লাইন দিয়ে আমি দেখালাম, এটা হলো মাইনাস 2 ভোল্ট, দিস ইজ আওয়ার ভি আউট, আর এটা হলো আমাদের ভি আই, তাহলে দেখো ভি আইটা অলওয়েজ পজিটিভ বাট ভি আউট ইজ অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে, সিমিলার মানে আমরা কি একটা পজিটিভ ভোল্টেজ দিলাম কিন্তু নেগেটিভ ভোল্টেজ পেলাম, এবার যদি আমরা এখানে ইনপুটে নেগেটিভ ভোল্টেজ দিতাম আউটপুটে পজিটিভ পেতাম, ঠিক কিনা, ইনভার্ট হয়ে যাচ্ছে, মানে যা আমি দেবো যেহেতু এখানে একটা মাইনাস সিম্বল থেকে যাচ্ছে, মানে আমরা যদি ভিআইটাকে নেগেটিভ ধরি তাহলে ভি আউটটা পজিটিভ হয়ে যাবে, হবে কি না, ধরো এটা যদি আমার মাইনাস ফাইভ ভোল্ট হয়ে যেত তখন আমার আউটপুটটা প্লাস 2 ভোল্ট হতো, ঠিক তো, তার মানে আমরা যা ইনপুট দেবো আমরা তার অপোজিট একটা আউটপুট পাবো। এবার আমরা ধরো এমন করলাম যে আর এফ ইজ ইকাল টু আর ওয়ান করে দিলাম, দুটোর ভ্যালু সেম হয়ে গেল, সেক্ষেত্রে আমরা গেন কত পাবো, সেক্ষেত্রে আমাদের ভি আউট বাই ভি আই কত হবে, ভি আউট বাই ভি আই হতেই পারে, ভি আউট বাই ভি আই ইজ ইকাল টু মাইনাস অফ আর এফ বাই আর ওয়ান, মাইনাস অফ আর এফ বাই আর ওয়ান, এবার দুটো যদি সেম হয়ে যায় তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তার মানে ভি আউট উইল বি ইকুয়াল টু মাইনাস ভি আই, ভি আউট উইল বি ইকুয়াল টু মাইনাস ভি আই, মানে যা ইনপুট দেবো তার জাস্ট অপোজিট আমরা একটা আউটপুট পাবো, তাহলে এই ধরনের অ্যাম্পলিফায়ারকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, যেহেতু আমরা ইনপুট যা দিচ্ছি ও সেটাকে ইনভার্ট করে দিচ্ছে। এবার সাপোজ আমরা ধরো এখানে একটা এসি সিগনাল এরকম দিতাম, ভিআই এর একটা সিম্বল ধরো আমরা ভিআই ইজ ইকাল টু ধরো এরকম একটা সাইন ওয়েভ আছে, ধরো ভিআই মানে এরকম, ধরো এরকম একটা ইনপুট, এটা ধরো আমাদের ভিআই, তাহলে ভি আউটটার গ্রাফ কেমন হবে, ধরো দুটোই সেম, মানে আর এফ ইকুয়াল টু আর ওয়ান, ধরো আর এফ ইকুয়ালস টু ধরো আর ওয়ান, সেক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি ভি আউট ইজ ইকাল টু মাইনাস অফ ভিআই,
তাহলে ভি ইন যদি তার গ্রাফটা এরকম হয় যেটা আমি আঁকলাম এখন, এটা যদি আমার ভি ইন এর গ্রাফ হয়, টাইম এদিক বরাবর আমরা দেখাই, তাহলে আউটপুটের গ্রাফটা কিরকম দেখতে লাগবে বলো? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, 180 ডিগ্রি, 180 ডিগ্রি, মানে আউটপুটটা যদি আমরা এখানে দেখাই টাইম অ্যাক্সিস বরাবর, তাহলে আউটপুটের আমাদের গ্রাফটা কিরকম হবে? আমাদের গ্রাফটা হবে আউটপুটের এই রকম, নিচের দিকে ঠিক আছে? তার মানে এই রকম আউটপুট আমরা পাবো। এটা কখন সম্ভব? যখন আমরা এটাকে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করব তখন, ঠিক আছে? বোঝা গেল তাহলে কেন এটাকে ইনভার্টিং বলছে, কেন ইনভার্টিং বলছে বোঝা গেল তো? তো এইভাবে আমরা একটা অ্যাম্প্লিফায়ার, একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, তাকে ইউজ করে একটা ইনভার্টিং অপ অ্যাম্প হিসাবে এটাকে আমরা কাজ করাতে পারি। এটাকে এটাই হচ্ছে আমাদের একটা ইনভার্টিং অপ অ্যাম্পের সার্কিট। আচ্ছা, এবারে দেখো নেক্সট যেটা তোমাদের টপিক আছে সেটা হচ্ছে একটা অপ অ্যাম্পকে ইউজ করে আমরা কিভাবে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারি, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ধরো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করেছে, এখানে কি করেছে, এটা হলো অপ্যাম্পটা, এই যে এটা হলো অপ্যাম্প, এর দুটো টার্মিনাল, দুটো টার্মিনাল কি কি, এটা হলো নন ইনভার্টিং টার্মিনাল আর এটা হলো ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে? এখানে কি করেছে, ইনভার্টিং টার্মিনালে ডাইরেক্ট একটা ভোল্টেজ কানেক্ট করেছে। আমি এখানে আরেকবার ড্রই করি, বুঝতে সুবিধা হবে তোমাকে। ধরো এটা হলো একটা অপ্যাম্প, ঠিক আছে? নন ইনভার্টিং যে টার্মিনালটা, যেটা আমাদের এই টার্মিনাল নন ইনভার্টিং টার্মিনাল, সেখানে আমাদের একটা ডাইরেক্ট একটা ভোল্টেজ দিয়ে দিয়েছে। এটা হলো সাপোজ একটা ভোল্টেজ, আমরা সাপোজ এটাকে ভি আই নাম দিচ্ছি, ঠিক আছে? আর এইটা হলো আমাদের ইনভার্টিং টার্মিনাল, আমরা এখানে কি করব, এই জায়গাতে দেখো, আর এটা হলো আমাদের একটা আউটপুট টার্মিনাল, ঠিক তো? এটা হলো আমাদের আউটপুট টার্মিনাল, ভি আউট আমরা এটাকে নাম দিচ্ছি। এখানে এটাকে কিন্তু ডাইরেক্টলি গ্রাউন্ড করেনি, কিভাবে করেছে দেখো, ডাইরেক্টলি গ্রাউন্ড করার পরিবর্তে একটা রেজিস্টার আর ওয়ান এর সাহায্যে গ্রাউন্ড করেছে, ঠিক আছে? মানে কি করলাম, আমরা এখান থেকে এটাকে নিলাম, দিয়ে এখানে ধরো এটাকে আমরা নিলাম, এখান থেকে নিয়ে আমরা কি করলাম, এটাকে একটা রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে? এটাকে আমরা রেজিস্টারের মাধ্যমে একটা গ্রাউন্ড করলাম, এবং একটা ফিডব্যাক তোমাকে নিতে হবে। এটা এটা কি ধরনের সার্কিট হলো, এই সার্কিটটা কি সার্কিট হলো বলো? এখনো পর্যন্ত ইনপুট এখানে দিয়েছি, আর এটা হচ্ছে একটা নন ইনভার্টিং, এটা হলো ইনভার্টিং, এটা হলো এখনো পর্যন্ত এটা ওপেন লুপ, ভি আউট এখানে পেয়ে গেলাম, এখনো পর্যন্ত ওপেন লুপ। কিন্তু এটাকে ক্লোজ লুপ করতে হবে আমাকে, ক্লোজ লুপ করার জন্য ফিডব্যাক লাগাতে হবে। এবার ফিডব্যাকটা কোথায় লাগাবো, আগের বার আমরা ফিডব্যাক লাগিয়েছিলাম কোথায়, আগের বার আমরা ফিডব্যাকটা লাগিয়েছিলাম এইখানে ইনভার্টিং টার্মিনালে, আমরা একটা ফিডব্যাক কানেক্ট করেছিলাম, এখানেও তাই করব। কিন্তু ফিডব্যাকটা আমরা কিভাবে করব, এই রকম ভাবে, এখানেও আমরা ইনভার্টিং টার্মিনালে একটা ফিডব্যাক কানেক্ট করব এইখান দিয়ে, এইখানে একটা রেজিস্টার লাগাবো, এই রেজিস্টারটাকে আমরা এই ভি আউটের সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে? এবার মনে করো এই রেজিস্ট্যান্স যেটা আছে, এই রেজিস্ট্যান্সের এই রেজিস্টারের মান, রেজিস্ট্যান্সের মান হচ্ছে সাপোজ আর ওয়ান, আর এটা কি করেছে, এটা ফিডব্যাক তো, এটা আউটপুট আর এটা আরেকটা ইনপুট, ইনপুটের সঙ্গে আউটপুটকে লিঙ্ক করেছি, তার মানে এটা হলো ফিডব্যাক পাথ, বুঝতে পারছো? এই রেজিস্টারটা তো ফিডব্যাক পাথ, আদারওয়াইজ এটা তো ওপেন লুপ ছিল, এইটা দিলাম বলে তো ক্লোজ লুপ হলো। আর যেটার মাধ্যমে আমরা ইনপুটের সঙ্গে আউটপুটকে জুড়ি তাকে আমরা ফিডব্যাক বলি, তার মানে এটা হলো আমাদের ফিডব্যাক, এই রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো আর এফ, এটা হলো ফিডব্যাক রেজিস্টার। এবারে দেখো এই ধরনের যে সার্কিট, এর যদি আমাকে গেন বার করতে বলে, আমরা গেনটা কিভাবে পাবো বলো? আমার এখানে ডাইরেক্টলি একটা জায়গাকার ভোল্টেজ বলে দেওয়া আছে, আছে কি না? নন ইনভার্টিং যে টার্মিনাল, এখানে আমার কি কানেক্ট করা আছে, একটা ভিআই কানেক্ট করা আছে, তাহলে এইখানে তো সিম্পলি আর তো কিছু না, এখানে তো তার দিয়ে যুক্ত করা আছে, তাহলে ভি প্লাস সমান কত, যে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ ভিআই সেটা সমান কত লিখতে পারি আমরা বলো? যেটা দিয়েছি সেটাই হবে এই ভোল্টেজটা, এটা কত, এটা হচ্ছে ভিআই,
ডাইরেক্টলি, ঠিক আছে? তার মানে এই জায়গাকার ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। এবার আগে আমি যেটা বললাম যে একটা অপ্যাম্পের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্সের মানটা হয় কত হয়, ইনফিনিটি। তার মানে কি, তার মানে ইনফাইনাইট। এখান থেকে এখানে কোনো কারেন্ট ডাইরেক্টলি ফ্লো করবে না। কারেন্ট যদি ফ্লো না করে, এর আর এর মধ্যে কোনো ভোল্টেজের ড্রপ হবে না। প্লাস টার্মিনাল মানে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এবং মাইনাস অর্থাৎ কিনা ইনভার্টিং টার্মিনাল, এদের মধ্যে কোনো ভোল্টেজের ড্রপ নেই। তার মানে এখানেও যা ভোল্টেজ, এখানেও সেম ভোল্টেজ। তাহলে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ কত হবে, ভি মাইনাস ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিআই। তাহলে এখানকার ভোল্টেজও আমরা পেয়ে গেলাম ভিআই। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমার পয়েন্টটা, ঠিক আছে, এখানকার ভোল্টেজ তাহলে কত, এই পয়েন্টের ভোল্টেজ কত, এখানে যে ভি মাইনাস, ভিআই এই সেম ভোল্টেজ এখানে ভিআই, এখানেও ভোল্টেজ কত হবে, তাহলে ভিআই হবে। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, আমরা যদি একটা কারেন্টের কথা কনসিডার করি, এইখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, তাহলে এদিক থেকে এদিকে একটা কারেন্ট আমরা ধরে নিচ্ছি, ধরো এই পথে একটা কারেন্ট আমরা ধরতে পারি। তো এখানে ভোল্টেজ আছে কত, ভি আউট, আর এখানে ভোল্টেজ আছে ভি আই। তাহলে এই যে কারেন্টটা, এই কারেন্টের মানটা কত, এই কারেন্টের মান কত, আমরা সাপোজ এটাকে নাম দিচ্ছি আই এফ, এই কারেন্টের নাম দিচ্ছি সাপোজ আমরা আই এফ। তাহলে আই এফ সমান আমরা স্যার কত ভি লিখতে পারি, আউট, ভি আউট মাইনাস ভি আই বাই আর এফ, ভি আউট মাইনাস হচ্ছে ভি আই বাই হচ্ছে আর এফ। এটা বাই হলো আর আমার এফ। একটা ফিডব্যাক কারেন্ট। আর আমাকে একটা জিনিস বলো, এইখান থেকে যে কারেন্টটা আসবে, ফিডব্যাক থেকে যে কারেন্ট এখানে আসবে, তার কাছে তো দুটো রাস্তা, মানে এখান পর্যন্ত আই এফ কারেন্ট এলো, ধরো এখানে এসে পৌঁছালো, আই এফ কারেন্টের কাছে দুটো রাস্তা, একটা হচ্ছে তোমার এদিক দিয়ে এখানে ঢোকার, আর একটা হচ্ছে এদিক দিয়ে এখানে নামার। ও কি ওদিক দিয়ে ওখানে উঠবে, ওখান দিয়ে কি ঢুকবে, আর আই ওখানে ইনপুট না রেজিস্ট্যান্সটা না ঢুকবে ম্যাক্সিমাম না, আছে, ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, মানে এখান দিয়ে কোনো কারেন্ট ইনফিনিট ঢুকবে না। সমস্ত কারেন্টটা কি কোন দিকে আসবে, তাহলে সমস্ত কারেন্টটা নিচে আবার আর ওয়ান দিকে। নিচের দিয়ে চলে আসবে। এটাকে সাপোজ আমরা আই ওয়ান নাম দিচ্ছি, এই কারেন্টের নাম দিচ্ছি সাপোজ আই ওয়ান, ঠিক আছে? তাহলে আই ওয়ান সমান আমরা কত লিখতে পারি, আই ওয়ান সমান এখানে ভোল্টেজ কত, ভিআই, বিআই আর বাই এখানে আর ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ বিআই গ্রাউন্ড মাইনাস মানে, জিরো বাই আর ওয়ান, বিআই এখানে মাইনাস জিরো বাই আর ওয়ান। হ্যাঁ ভিআই মাইনাস জিরো বাই আর ওয়ান। তার মানে আই ওয়ান সমান আমরা লিখতে পারি ভিআই বাই আর মাইনাস হচ্ছে মাইনাস জিরো বাই আর ওয়ান বাই জিরো, মাইনাস জিরো বাই ডিভাইডেড আর বাই ওয়ান। আর ওয়ান, দ্যাট মিন্স ভিআই বাই আর ওয়ান, ভিআই বাই আর ওয়ান। এবার আমরা কি বলতে পারি, এই দুটো কারেন্ট সেম, আই এফ যা হবে আই ওয়ান তাই হবে, কারণ আই এফ টাই তো আমার আই ওয়ান হয়ে এদিকে চলে আসছে। তাহলে আই এফ ইজিক্যাল টু আই ওয়ান আমরা বলতেই পারি, ঠিক কিনা? যেটা আমার আই এফ হয়ে এখানে এলো, সেটাই তো আমার এখানে আই ওয়ান বলে আমি লিখেছি, কারণ ওদিক দিয়ে তো কোনো কারেন্ট ঢুকছে না। তার মানে হচ্ছে আই এফ ইজিক্যাল টু আই ওয়ান, এটা আমরা লিখে দেবো, আই এফ ইজিক্যাল টু হচ্ছে আই ওয়ান। এটা যদি আমরা লিখতে পারি, তাহলে বলো আই এফ এর ভ্যালু কি লিখেছিলাম, ভি আউট মাইনাস ভি আই ভিআই বাই বাই আর আর ওয়ান আর এফ বাই আর এফ আর এফ আর এফ আর এফ ছিল ওখানে, ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে ভিআই বাই ভিআই বাই আর ওয়ান, ভিআই বাই আর ওয়ান। তাহলে এটাকে সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে এখানে কত আছে, ভি আউট বাই আর এফটা এদিকে থাকলো, আর ভিআইটাকে আমরা ওদিকে নিয়ে চলে গেলাম, ভি আউট ভিআইটাকে আমরা ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে ভিআই এর সঙ্গে এখানে কমন কে যাবে, ওয়ান বাই আর এফ প্লাস ওয়ান বাই আর ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর এফ। ঠিক কিনা, এটাই হবে তো? হ্যাঁ স্যার। তাহলে বলো ভি আউট বাই ভি আই সমান কত লিখতে পারি আমরা, ভিআইটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আর এফ টা গুণ হয়ে গেল ওদিকে, আর এফ বাই আর ওয়ান প্লাস ওয়ান, হ্যাঁ আর এফ বাই আর ওয়ান প্লাস আর এফ প্লাস ওয়ান আর এফ বাই আর ওয়ান প্লাস প্লাস ওয়ান ওয়ান, বা এরকমও লিখতে পারি ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান। প্লাস আর এফ বাই আর ওয়ান, তাহলে আমরা এটা লিখতে পারি ওয়ান প্লাস আর এফ বাই আর আর এফ বাই আর ওয়ান। ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান, ঠিক আছে? তার মানে এখানে ফরে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দ্য ক্লোজ লুপ গেইন, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, এ ভি এফ, তাই তো? এ ভি এফ দিয়ে আমরা ডিনোট করি, এ ভি এফ ইজ দ্য ক্লোজ লুপ গেইন দ্যাট উইল বি ওয়ান প্লাস আর এফ বাই ইনভার্টিং গেইন,
নন ইনভার্টিং, আর এফ বাই আর ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এর স্যার ক্ষেত্রে আমরা ইনভার্টিং গেন থেকে 1+, খালি 1+ হয়ে যাচ্ছে স্যার। ওটা মাইনাস ছিল, কিন্তু ওটা মাইনাস আর ও এফ বাই হ্যাঁ আর ওয়ান স্যার, ছিল, হ্যাঁ এখানে মাইনাস কিন্তু মানে প্লাস আছে, ওয়ান প্লাস তো হচ্ছে, ওয়ান তো অ্যাড হচ্ছে কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস হচ্ছে, ওটা আগে একটা মাইনাস ছিল। এবার মনে করো সাপোজ তোমার আর এফ ইজিক্যাল টু আর আই, তোমার একটা প্রবলেম দিয়েছে তোমাকে, আর এফ ইজিক্যাল টু আর ওয়ান ইজিক্যাল টু সে বললো হচ্ছে 1 কিলো ওম, ঠিক আছে, আর বললো তোমার ভি আই দ্যাট ইকুয়ালস টু সে 5 ভোল্ট, ভি আই ইজ ইকাল টু 5 ভোল্ট, দেন হোয়াট উইল বি দ্য ভি আউট, হাউ মাচ উইল বি দ্য ভি আউট ফর এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। দেখো ভি আউট বাই ভি আই তোমার আমরা কি বলতে পারি, ভি আউট বাই ভি আই ইজ ইকাল টু আমরা বলতে পারি 1 প্লাস আর ওয়ান ওয়ান প্লাস আর এফ বাই আর ওয়ান, আর ওয়ান তাহলে কত হয়ে যাচ্ছে এটা 1 প্লাস 1 বাই 1, আমি ইকুয়াল ধরে নিয়েছি, ইকুয়াল যে হবেই তার কোনো মানে নেই, ওয়ান টু বাই ওয়ান, তাহলে এটা কত হয়ে গেল 2 2, দ্যাট মিন্স ভি আউট ইজ ইকাল টু 2 টাইমস অফ ভি ওয়ান, ভি আই, ভি আউট উইল বি 2 ইন্টু 5, 2 ইন্টু 5, 2 ইন্টু 5 ভোল্ট, দ্যাট মিন্স 10 ভোল্ট, ঠিক আছে 10 ভোল্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যেটা আমরা ইনপুট দিয়েছিলাম 5 ভোল্টের, আউটপুট কত পেলাম 10 ভোল্টের পেলাম, ঠিক আছে, কিন্তু দুটোর সাইন কিন্তু সেম, এটা যদি প্লাস হয় এটাও প্লাসই হবে, এটা যদি মাইনাস হতো এটাও মাইনাস হতো, মানে দুটোর কিন্তু সাইনের কোনো পরিবর্তন ঘটলো না, বুঝতে পারলে, দুটোর যদি সাইনের পরিবর্তন ঘটতো তাহলে আমরা কি বলতাম, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটাকে ইনভার্ট করে দিচ্ছে, তাকে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলতাম, কিন্তু এক্ষেত্রে তো ইনভার্ট করছে না, এখানে আমরা প্লাস ভোল্টেজ দিলে আউটপুটেও প্লাস ভোল্টেজ পাচ্ছি, যদি আমরা -5 ভোল্ট দিতাম তাহলে এটাও -10 ভোল্ট হতো, মানে প্লাস দিলে প্লাস আউটপুট, মাইনাস দিলে মাইনাস আউটপুট, দ্যাট মিন্স দ্য ভোল্টেজ আউটপুট ইজ নট ইনভার্টেড, তার জন্য এ ধরনের অ্যাম্পলিফায়ারকে বলা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে তো ভি আউট যেটা বেরিয়েছিল ওটা কম বেরিয়েছিল, মানে তাহলে অ্যাম্পলিফাইড হয় না? না না সেটা ডিপেন্ড করছে তুমি ভ্যালু কি নিচ্ছ, মানে তুমি ফিডব্যাকের ভ্যালু কি নিচ্ছ, বুঝে গেল, তুমি চাইলে এটাকে বেশিও করাতে পারতে, মানে ধরো তুমি আরএফটাকে যদি বড় নিতে, আমি এখানে এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম আরএফটাকে ছোট নিয়েছিলাম, 2 ভোল্ট নিয়েছিলাম, 2 ওহম নিয়েছিলাম, বা তুমি তুমি আরএফটাকে 10 কিলো ওহম নিতে তুমি, তাহলে আউটপুট কত হতো, আরএফটা যদি তোমার 10 হয়ে যেত, 10 বাই 10 বাই 5 হয়ে যেত, তখন বেশি হতো, মানে তুমি বেশি কম যা খুশিই করতে পারো, ওকে স্যার, তবে এক্ষেত্রে বেশিই হবে, কারণ যেহেতু 1 প্লাস সামথিং হচ্ছে না, 1 প্লাস আর এফ বাই আর ওয়ান, এবার রেজিস্ট্যান্স এর ভ্যালু তো আর নেগেটিভ হবে না, বুঝতে পারলে, রেজিস্ট্যান্স তো ক্যান নট বি নেগেটিভ, তার মানে ভি আউট অলওয়েজ গ্রেটার দ্যান ভি আই হবে, ফর কার ক্ষেত্রে, নন ইনভার্টিং নন অ্যাম্পলিফায়ার, নন মিটার এক্ষেত্রে সবসময় আউটপুটটা গ্রেটার দ্যানই হবে। তো তুমি এটা যদি গ্রাফিক্যালি আঁকতে চাও, ধরো গ্রাফিক্যালি তুমি আঁকলে, এটা ধরো তোমার একটা রেফারেন্স অ্যাক্সিস, হ্যাঁ, এটা ধরো তোমার হচ্ছে, তুমি এদিকে বরাবর ধরো টাইম দেখাচ্ছ, ভিইনটা ধরো তোমার এরকম আছে, 5 ভোল্ট আছে, এটা ধরো 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট, দেন আউটপুটটা কিরকম হবে, এটা যদি আমার ইনপুটের হয়, এটা যদি আমার ভি আউট ভি ইন হয়, তাহলে আউটপুটটা কিরকম দেখতে হবে বলো, আমরা আরেকটা গ্রাফ আঁকবো, আমার গ্রাফটা এরকম হবে, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস, আউটপুটের আমার ওটা হবে +10 ভোল্ট, এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে +10 ভোল্ট, সাপোজ আমরা সবুজ রং দিয়ে দেখালাম, এটা হলো +10 ভোল্ট, এটা কিসের গ্রাফ হলো, এটা হলো আমাদের ভি আউটের গ্রাফ। আবার যদি আমরা একটা এসি সিগনাল দিতাম, মনে করো ভি ইনে যদি আমরা একটা এসি সিগনাল এরকম দিতাম, এরকম একটা আমরা ধরো ইনপুট দিয়েছি ভি ইন হিসাবে, তাহলে আউটপুটটা কেমন পাবো, আউটপুট ভি আউটটা কেমন হওয়া উচিত, এটা ধরো ভি ইন সেম হবে কিন্তু অ্যামপ্লিফাই সেম হবে কিন্তু অ্যাম্পলিটিউডটা একটু বেশি হবে, বেশি হবে, হ্যাঁ অ্যাম্পলিটিউডটা ধরো এরকম হবে, ঠিক আছে, এরকম আউটপুট যদি আমরা পাই এটা আমরা বলবো যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থেকে আমরা পেয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ইনভার্টিং আর একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার তার অপারেশনটা বুঝে নিলাম, ঠিক আছে, বুঝতে পারলে।
আচ্ছা, এরপরে আমরা আরেক ধরনের অ্যাম্প্লিফায়ারে চলে আসব, যেটার নাম হচ্ছে কি, সামিং অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, সামিং অ্যাম্প্লিফায়ার। এটা হচ্ছে কার সার্কিট? এটা হচ্ছে একটা সামিং অ্যাম্প্লিফায়ারের সার্কিট। দেখো, এটা হচ্ছে অপ অ্যাম্পের ছবিটা, এটা হচ্ছে অপ অ্যাম্পটা, যার হচ্ছে দুটো টার্মিনাল আছে ইনপুটের জন্য, কি কি, মাইনাস আর প্লাস। এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। ঠিক আছে, এবার এখানে নন ইনভার্টিং ইনপুট টার্মিনালটাকে কি করেছে, গ্রাউন্ড করে দিয়েছে, নন ইনভার্টিংটাকে গ্রাউন্ড করে দিয়েছে। আচ্ছা, এটাকে আমরা এবার ড্র করি। এখানে সামিং কথাটার মানে কি, সামিং কথাটার মানে কি, সাম থেকে সামিং যোগফল এসছে, সাম থেকে সামিং এসছে। ঠিক আছে, ভি নন ইনভার্টিং আর ইনভার্টিং টু অ্যাড করে এটা আসে নাকি স্যার? দেখো, আমরা যেটা নন ইনভার্টিংটা মানে ইনভার্টিং যেটা দেখেছিলাম, ইনভার্টিং এর ক্ষেত্রে এরকমই তো নিয়েছিলাম না, বাস ওখানে তোমার তোমার খালি একটা তুমি নিয়েছিলে, একটাই আর ওয়ান ছিল, এখানে এখানে তিনটে, এখানে তিনটে নিয়েছো, এখানে জাস্ট তোমার আরো কয়েকটা এক্সট্রা ভোল্টেজ নিচ্ছ। বেসিক্যালি তুমি কি করতে চাইছো, তুমি এই ভোল্টেজ গুলোকে যোগ করতে, যোগ ফলটাকে অ্যাম্পলিফাই করতে চাইছো। ঠিক আছে, এই ভোল্টেজ গুলোকে তুমি নিয়ে তাদের মানে অ্যাকচুয়ালি সাম করতে চাইছো আউটপুটে, তার জন্যই সামিং। ওখানে একটাই নিয়েছিল বলে ওটার নাম খালি নন মানে সরি শুধু ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ছিল, এখানে যেহেতু অনেকগুলো ভোল্টেজ আছে। ওরকম তিনটে ছোট ছোট ভোল্টেজ না নিয়ে একটা বড় ভোল্টেজ নিয়ে নিতে পারতো? হ্যাঁ, সেটা নিতেই পারো। এবার তোমার অনেক জায়গায় অ্যাপ্লিকেশন আছে না, এগুলোকে তুমি অ্যাকচুয়ালি সার্কিটে অ্যাপ্লাই করতে হবে। হয়তো তোমার এখানে একটা 5 ভোল্ট আছে, একটা ধরো 2 ভোল্ট আছে, একটা ধরো 10 ভোল্ট আছে, এরকম আলাদা আলাদা সোর্স থেকে ভোল্টেজ নিতে হবে। এরকম সার্কিটে দরকার অনুযায়ী আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো সবগুলোই দরকার আছে। তো মনে করো এরকম একটা সার্কিট আছে, হ্যাঁ এরকম একটা সার্কিট, যার হচ্ছে দুটো টার্মিনাল, একটা হচ্ছে ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, আর একটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এবার হচ্ছে নন ইনভার্টিং ইনপুট টার্মিনালটাকে আমরা যেরকম আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সার্কিটে দেখেছিলাম, ঠিক সেভাবে এটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। আর কি করলাম এইখানে, এইখানে দেখো আমরা কি করেছি, একটা ভোল্টেজ মনে করো এরকম, তো একটা রেজিস্টার আছে আমার আর ওয়ান, আর ওয়ান রেজিস্টারের মধ্যে দিয়ে আমরা ধরো একটা ভি ওয়ান একটা ভোল্টেজ এখানে দিলাম, হ্যাঁ ভি ওয়ান ভোল্টেজ থ্রু একটা রেজিস্টার আর ওয়ান দিলাম, দিয়ে মনে করো আরেকটা ভোল্টেজ আমাকে নিতে হবে, তো সেই ভোল্টেজটা মনে করো আমার এরকম, এটা ধরো আমার আর টু আর একটা ভোল্টেজ, সরি আর টু আর একটা রেজিস্টারের থ্রু দিয়ে আমরা আরেকটা ভোল্টেজ ভি টু নিলাম। আমরা যতগুলো খুশি নিতে পারি, হ্যাঁ আমরা দুটো নিয়েও করতে পারি, তিনটেও নিতে পারি, চারটেও নিতে পারি, এটা আমাদের ওপরে। ঠিক আছে, এগুলো আমাদের হাতে, আমরা ধরো এখানে তিনটে নিয়ে করতে চাইছি, যেহেতু আমার সার্কিটটা এরকম আঁকা আছে আমি তিনটে নিয়ে দেখাচ্ছি, তবে চাইলে তোমরা চারটে দিয়েও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। এটা ধরো একটা রেজিস্টার হচ্ছে আর থ্রি, এটাকে একটা ভোল্টেজ দেওয়া হচ্ছে সাপোজ ভি থ্রি, তাহলে এটা হয়ে গেল আমাদের ইনপুট সাইডটা। এখনো পর্যন্ত সার্কিটটা কি ধরনের সার্কিট হয়ে আছে বলো? এখনো পর্যন্ত সার্কিটটা আমার ওপেন সার্কিট, ওপেন লুপ সার্কিট। এটা হলো আমার আউটপুট ভোল্টেজ, আমার এখানে ইনপুট তিনটে আমরা দিয়েছি, বাট এখনো ওপেন। যদি ক্লোজ করতে হয় কি করতে হবে, কি কানেক্ট করতে হবে আমাকে, ফিডব্যাক, ফিডব্যাক কানেক্ট করতে হবে, ফিডব্যাক। তাহলে ফিডব্যাকটা কোথা দিয়ে কানেক্ট করবো, এইখান থেকে, এখান থেকে মনে করো একটা ফিডব্যাক আমরা এরকম দিচ্ছি, আউটপুটের সঙ্গে ইনপুটকে জুড়ে দিচ্ছি এই দিয়ে। এই ফিডব্যাকের রেজিস্ট্যান্সের মান হচ্ছে সাপোজ আর এফ, ঠিক আছে, এটা হলো সাপোজ আর এফ। আচ্ছা, এবার আমরা এর গেন বার করতে চলেছি। গেন বার করতে গেলে কিভাবে করব, আচ্ছা এখানে আমার কত ভোল্টেজের সঙ্গে যুক্ত আছে, এটা রেফারেন্স ভোল্টেজ, মানে এখানে কত, এটা হচ্ছে 0 ভোল্ট, তাই তো? গ্রাউন্ড মানে অলওয়েজ কত, 0 ভোল্ট। তার মানে আমার এই যে ভি প্লাস যেটা লিখেছি আমরা, যেটা আমাদের নন ইনভার্টিং ইনপুট টার্মিনাল, এখানে ভোল্টেজ কত ঢুকবে, ডিআই? হ্যাঁ কেন, এখানে ভোল্টেজ কত, 0 স্যার, 0 ভোল্ট, কারণ ভি প্লাস যেটা আমরা লিখছি এটা 0ই হবে। হ্যাঁ স্যার, ওটা যদি 0 হয় তাহলে ভি মাইনাস কত হবে, এর মধ্যে তো কোনো ড্রপ হয় না, ভোল্টেজ জিরো, কোনো ড্রপ হয় না, তাহলে ভি মাইনাসও 0ই হবে, 0 ভোল্টই হবে। তার মানে কি আমার এই জায়গাকার ভোল্টেজ কত হবে, 0 ভোল্টই হবে। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো এখানে আমার 0 ভোল্ট আছে, তাহলে এই রাস্তা দিয়ে কত কারেন্ট আসবে? একটা কারেন্ট আসবে তো, এখানে ভিআই ভি1 ভোল্টেজ দিয়েছো, এখানে 0 ভোল্ট আছে, তাহলে এই রাস্তা দিয়ে একটা কারেন্ট আসবে কি আসবে না বলো? V1 বাই R1। এটা দিয়ে একটা কারেন্ট আসবে। আমি কারেন্টের নামগুলো আগে করে নিই, নেমিং গুলো আগে করে নিচ্ছি। হ্যাঁ, নেমিং করে নিচ্ছি, এটাকে সাপোজ আমরা I1 কারেন্ট বলছি। সিমিলারলি বলো, এখানে V2 ভোল্টেজ আছে, এখানে 0 ভোল্টেজ আছে, তাহলে এটা দিয়েও একটা কারেন্ট আসা উচিত। আমরা সাপোজ সেই কারেন্টটাকে I2 কারেন্ট নাম দিচ্ছি। আবার এখানে আমার V3 ভোল্টেজ আছে, এখানে আমার কত ভোল্টেজ আছে? 0 ভোল্টেজ আছে, তাহলে এটা দিয়েও একটা কারেন্ট আসা উচিত, এটাকে আমরা I3 নাম দিচ্ছি, ঠিক কি না? তাহলে এই যে তিনটে কারেন্ট এলো, তাহলে এখান দিয়ে নেট কারেন্ট কত যাবে? I1 প্লাস I2 প্লাস I3। কার্চপের যে কারেন্টের লস, এই অনুযায়ী কি বলে, এখানে তিনটে কারেন্ট এসে মিশছে, একটা I1, একটা I2 আর একটা I3, তিনটে এসে মিশলো এখানে, তাহলে এখান দিয়ে টোটাল কারেন্ট কত হবে? I1 প্লাস I2 প্লাস I3, সেটা এখান দিয়ে এলো, দিয়ে সেই কারেন্টটা যাবে কোন দিক দিয়ে? এখান দিয়ে কি যাবে? এখান দিয়ে কিছু ঢুকবে? এখান দিয়ে কিছু যাবে না কিন্তু, কারণ কি, এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, এখান দিয়ে কিছুই যাবে না, যা যাওয়ার সমস্ত কারেন্টটা আবার ফিডব্যাক দিয়ে চলে যাবে, ফিডব্যাক পাথ দিয়ে চলে যাবে। তো আমরা সাপোজ এই কারেন্টের নাম দিচ্ছি IF, যেহেতু এটা ফিডব্যাক কারেন্ট, আমরা এটাকে সাপোজ IF নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার আমাকে আস্তে আস্তে বলো যে V1 সমান কত, সরি I1 সমান কত? I1 সমান আমরা কত লিখতে পারি? I1 সমান আমরা কত লিখতে পারি? V1 বাই R1। -0, এটাকে লেখার দরকার নেই, এখানে 0 আছে, এখানে তো 0 আছে, বুঝতেই পারছো এই জায়গাটা V1 বাই R1। V1 বাই R1, ঠিক তাই, এটা হচ্ছে I1 এর মান, V1 বাই R1। আচ্ছা, এবার আমাকে বলো I2 এর মান কত? I2 হচ্ছে V2 বাই R2। V2 বাই R2, V2 বাই R2। আচ্ছা, I3 এর মান কত? V3 বাই R3। V3 বাই R3। V3 বাই R3, তাহলে টোটাল কারেন্ট কত হচ্ছে? V3 বাই R3, মানে এই তিনটে যোগফল, এটাই হচ্ছে এখান দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে? I1 প্লাস I2 প্লাস I3 সমান আমরা তাহলে কি লিখতে পারি? হ্যাঁ, এবার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ইকুয়ালস টু আমরা লিখতে পারি IF। তো IF এর ভ্যালুটাও ডাইরেক্ট একটু বার করেই নি, IF সমান আমরা কত লিখতে পারি বলো? এখান থেকে এই সার্কিট থেকে এখানে ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, এখানে ভোল্টেজ হচ্ছে কত? Vout by RF। Vout by RF না, মাইনাস অফ Vout by RF, মাইনাস Vout by RF, সরি জিরো মাইনাস ভি আউট, জিরো মাইনাস ভি আউট বাই আর এফ, তার মানেই হচ্ছে মাইনাস অফ ভি আউট বাই আর এফ, মাইনাস অফ ভি আউট বাই আর এফ। এবার আমরা লিখে দেবো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়ালস টু হচ্ছে আমার IF। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি এই পাতায়? আমরা লিখবো, আমরা লিখবো হচ্ছে I1 এর ভ্যালু পেয়েছি V1 বাই R1, V1 বাই R1 প্লাস হচ্ছে আমরা লিখবো V2 বাই R2, প্লাস আমরা লিখবো V3 বাই R3, ইকুয়ালস টু আমরা কত লিখবো? মাইনাস V0 বাই RF, মাইনাস অফ V0 বাই RF। তাহলে এবার আমাকে বলো ভি আউট, যেটা আমাদের ফাইনাল ভোল্টেজের এক্সপ্রেশন, তাই তো, ওটাই তো আমাদের ফাইনাল ভোল্টেজ, তাহলে ভি আউট সমান আমরা লিখতে পারি মাইনাস RF ইনটু মাইনাস RF ইনটু ওইটা, মাইনাস অফ RF ইনটু, এরকম করে লিখতে হবে আমাকে, V1 বাই R1 প্লাস V2 বাই R2 মাইনাস RF ইনটু I স্যার বলো আরেকবার, মাইনাস অফ RF ইনটু IF। IF তো এটা আমরা পেয়ে গেলাম, IF এর ভ্যালু তো মাইনাস অফ V0 বাই RF, এটা তো আমরা পেয়েছি। হ্যাঁ ওটাই, এটাই লিখতে হবে, শর্ট করে বসে শর্ট মানে, এবারে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, হ্যাঁ ভি আউট সমান এরকম এটাকে ভেঙে দিতে পারো পার্ট বাই পার্ট, মানে হচ্ছে একটা পার্টের জন্য লিখলে তুমি মাইনাস অফ RF বাই R1 ইনটু V1, মাইনাস অফ RF বাই R1, বাইরে ব্র্যাকেটে মাইনাসটা কমন নিয়ে নাও, ঠিক আছে, RF বাই R1 ইনটু V1 একটা হলো, প্লাস হচ্ছে তোমার RF বাই R2 ইনটু V2, RF বাই R2 ইজ ইনটু V2, প্লাস হচ্ছে তুমি লিখতে পারো আর এফ বাই R3 ইনটু V3, ঠিক আছে? এরকম যদি আরো কিছু ভোল্টেজ থাকতো তাহলে ওগুলো তুমি ডট ডট করে যোগ করে লিখতে পারতে। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল ভোল্টেজের এক্সপ্রেশন, ইন কেস মানে আউটপুট ভোল্টেজ, আমরা এরকম ডাইরেক্টলি গেন এখানে পাচ্ছি না,
বাট আমরা এটাকে লিখতে পারি যে ইট ইজ দ্য আমার মানে আউটপুট ভোল্টেজ ইন কেস অফ আ সামিং অ্যাম্পলিফায়ার, ইন কেস অফ এ সামিং অ্যাম্পলিফায়ার এটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট ভোল্টেজের এক্সপ্রেশন। ঠিক আছে, হ্যাঁ, এবার ধরো মনে করছো তুমি এরকম আছে কেসটা, সাপোজ তোমার ফর এক্সাম্পল এই প্রবলেমে বলে দিল যে আর এফ সরি আর ওয়ান ইজ ইকাল টু আর টু ইজ ইকাল টু আর থ্রি। ঠিক আছে, ফর এক্সাম্পল এই প্রবলেমে যদি তোমার এরকম বলে দিত আর ওয়ান ইজ ইকাল টু আর টু ইজ ইকাল টু আর থ্রি ইজ ইকাল টু সাপোজ আর, ধরে নাও ধরে নাও এটা ইজিক্যাল টু আর বলে দেওয়া আছে, সেক্ষেত্রে তোমার আউটপুট কি রকম হয়ে যেত বলো? তখন তোমার আউটপুট ভি জিরো সমান কি লিখতে এখানে মাইনাস আর এফ ইন্টু দেখো, এখানে আর ওয়ান আর টু আর থ্রি আছে প্রত্যেকটা তলায়, তুমি প্রত্যেকটাকে আর বসিয়ে দাও, প্রত্যেকটা জায়গায় আর বসিয়ে দাও, মানে ওই লাইন থেকে যদি আমরা লিখি মাইনাস অফ আর এফ গুণিত ভি বি ওয়ান ওয়ান বাই আর স্যার বি প্লাস ওয়ান ভি প্লাস টু, বি টু প্লাস বি থ্রি বাই আর, হ্যাঁ ওটা লিখে দেবো পরের লাইনে, ভি ওয়ান বাই আর প্লাস ভি টু বাই আর প্লাস হচ্ছে ভি থ্রি বাই আর হয়ে যেত, ঠিক কিনা? এটা হয়ে যেত। এবার তুমি আর গুলোকে কমন নিয়ে নাও বাইরে, তাহলে আরটা যদি কমন নিয়ে নাও তাহলে মাইনাস অফ আর এফ বাই আর হয়ে যেত, মাইনাস অফ আর এফ বাই আর, আর এখানে হয়ে যেত তোমার ভি ওয়ান ভি ওয়ান প্লাস প্লাস ভি টু প্লাস ভি থ্রি ভি প্লাস ওয়ান ভি প্লাস ভি টু প্লাস ভি থ্রি, এটা প্লাস হয়ে ভি যেত থ্রি যদি তোমার এই তিনটে ভোল্টেজের সরি তিনটে রেজিস্টারের রেজিস্টেন্সের মান সেম হতো, সেক্ষেত্রে তোমরা ফাইনাল যেটা আউটপুট পাচ্ছ সেটা হয়ে যেত মাইনাস অফ আর এফ বাই আর ইন্টু এই তিনটে সমষ্টি, তিনটে ইনপুট ভোল্টেজের সমষ্টি। তার মানে আমরা বলতে পারি যেটা সামিং অ্যাম্পলিফায়ার সেটা কি করছে, তিনটে ভোল্টেজের যে সমষ্টি হচ্ছে আমার, অর্থাৎ কিনা এইটা তিনটে ভোল্টেজের সমষ্টি বা যোগফল তাকে অ্যাম্পলিফাই করছে, কত দিয়ে অ্যাম্পলিফাই করছে, না মাইনাস অফ আর এফ বাই আর আই বা আর আর এই ফ্যাক্টরটা দিয়ে সে মাল্টিপ্লাই করছে ওটাকে। ঠিক আছে, তো এইভাবে আমাদের একটা সামিং অ্যাম্পলিফায়ার ফাংশন করে। ঠিক আছে, তো এটা পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম, পরের দিন আমরা এর কতগুলো আরো যে অবশিষ্ট সার্কিট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।